সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, তৃতীয় ভালোবাসা। আজ 24 জানুয়ারি, রোজ সোমবার। আমরা খবরাখবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি সোনিয়া ডেয়ারি ফার্ম, আর এই সোনিয়া ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে মানিক ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে। মানিক ভাই দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত, গরু কেনা বেচা করে আসতেছে। মানিক ভাইয়ের কাছ থেকে আপনারা গাভী, বকনা, সার সবই সংগ্রহ করতে পারবেন, কিন্তু গাভী গরুটাই বেশি থাকে। তো মানিক ভাইয়ের কাছে বর্তমানে বেশ কিছু গাভী রয়েছে, হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন এই মানিক ভাইয়ের কাছে। তো বর্তমানে মানিক ভাইয়ের কাছে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা তার সাথে কথা বলবো। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি বরকাতু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের ইনশাল্লাহ ভালো আছি ভাই। তো আবারও চলে আসলাম আপনার খামারে, তো জানলাম যে বেশ কিছু নাকি গাভী সংগ্রহ করছেন। হ্যাঁ, গাভী ধরেন আপনি আছে কয়েকটা গাভী সংগ্রহ করেছি, ওখানে দেখান দর্শকের। কতগুলা গাভী দেখাবেন আজকে দর্শকদেরকে? আছে আছে তো মেলা, কিন্তু অত দেখানি সম্ভব না, অল্প কয়েকটা দেখাবো। তো বর্তমানে এই শীতের ভিতরে কেনা বেচাটা কেমন চলতেছে? চলছে ভালো, জিনিস যেটা ওটা আসলে ভালো দামে বিক্রি হয়, আর যেটা খারাপ জিনিস খারাপ দামে বিক্রি হবে। আর যারা দর্শক যদি সস্তা খুঁজে, 1.5 লাখ টাকা দিয়ে আমি 15টা দুধের গরু নিব, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। ওটা ওই হতে পারে কেরাম বুড়া হয়ে গেছে, হ্যাঁ ওই টাইপের গরু গুণা হবে, বাতিলের খাতায় চলে গেছে, বাতিলের খাতায় চলে গেছে, ওগুনা হতে পারে 1.5 লাখ টাকায় 14-15 লিটার দুধের গরু। কিন্তু একটা জোয়ান গাভী 2 দাঁত 4 দাঁতের গাভী হবে, 4 দাঁতের আসলে 2 দাঁত 4 দাঁত ভালো পার্সেন্ট হলে পারে ধরেন 15-16 সের হয়, আর সর্বনিম্ন ধরেন 12-13 এরকম বেশিরভাগই হয়। আচ্ছা, ছোট্ট কথা ওইটাই বললো দর্শক ভাইয়ের কথা, যে যেখান থেকে লিখ দেখে শুনি যা যাই কইলিক, আর গাভী গরু সরজমিনে আসে দেখে নিবে। আর গাভী গরু যারা কিনে বেশিরভাগ 80% লোকই কিন্তু গরু চেনে না। হ্যাঁ, ওই চিনে না, জাত চিনে না, কুম্বল থাকে, লাভি থাকে, এগুলো তো অরিজিনাল ফ্রিজিয়ান, যেগুলো হবে ওগুলো কোনো লাভি থাকবে না, গলা চিকন থাকবে, চামড়াটা পাতল থাকবে, ওলানের চামড়া পাতল থাকবে, হ্যাঁ লাভি যে গরু লাভি থাকবে, আমার কাছে থাকলে যেটা লাভি থাকবে ওটি মনে করবেন করস, এটা হলো আমার কথা ভাই। সে যেখান থেকে লিখ দেখে শুনি যাচাই করে লিখ, আমার থেকে লিখতে হবে এমন কোনো কথা না। দর্শক ভাইয়ারে বলবো যে যেখান থেকে এলেন আপনাদের টাকা অনেক, বহুত মানুষ বহুত কেউ ঋণ তুলে, কেউ অনেক ক্ষতিগ্রস্ত করি, একটা আশঙ্কা নিয়ে যায় দুটো গাভী কিনি আমি একটা কিছু করব, কিন্তু বেশিরভাগই পাবনা আসি মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিছু কিছু আদার্স সিটার বাটপারের জন্য। আর এখানে আবার নিজে যদি গাভী চিনে কিনা যায় সেক্ষেত্রে কিন্তু প্রতারিতার হাত থেকে অনেকটাই নিজে বাঁচা যায়, নিজে বাঁচা যায়, সরজমিনে যদি দেখতে পারে ওটা সবচেয়ে বেটার হয়, আমি মনে করি বেটার। আচ্ছা, তো আজকে যে গাভীগুলো আমরা দেখাবো, তো চলুন একে একে গাভীগুলো দর্শকদেরকে দেখাই। আচ্ছা চল, প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি জি জি। দাঁতে কয়টা গাভীটার? এটা দাঁতে আপনার 2 দাঁত। দাঁতে 2টা? জি। গাভনা বাচ্চা আছে? এটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট, কত দিনের প্রেগনেন্ট এটা? এটা গৃহস্থ বলেছে, আসলে আমরা তো গ্রাম থেকে কিনি গরু, আর অনেক মানুষ হাটে থেকে কিনে আনি কয়ে যে আমরা গ্রাম থেকে কিনেছি, এই গ্রাম থেকে কিনেছি, তা আমি সেটারই কথা ভাই করতে পারবো নি, এটা গ্রাম থেকে কিনা, কিন্তু দর্শক ভাই যদি ভালো লাগে নিবে। কতদিনের সময় আছে? এই সময় গৃহস্থ বলছে 15-16-17 দিন আছে, এখন আল্লাহ পাকের ইচ্ছা ভাই, 2 দিন আগে হতে পারে, 2 দিন পরে হতে পারে, এটা আমি শিওরলি বলতে পারবো না। এটা আপনার প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে, জি। তো সেক্ষেত্রে এই গাভীটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি আমি 1,90,000 টাকা। 1,90,000 টাকা চাওয়া দাম? জি জি জি। দর্শক দুধে উলানটা ছাড়তেছে, দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো ছাড়তেছে, দামটা চাচ্ছে 1,90,000 টাকা। এটা দেখতে পাচ্ছিলাম 1 নম্বর গাভীটা, তো দর্শক চলুন 2 নম্বর গাভীটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি ভাই আমরা। জি ভাই। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি জি। দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান জাতের 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছেন, সাথে কি বাচ্চা এটা? এটা ষাঁড় বাচ্চা দিছে ভাই, বাচ্চা দিছে 3 দিন হলে, সাথে ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়সটা কেমন? 3 দিন। আজ 3 দিন। 3 দিন, কয় নম্বর বাচ্চা দিল গাভীটা? গাভীটা আপনার দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিছে, তো সেক্ষেত্রে এখনো তোমরা গেঁজা দুধ পাচ্ছেন? হ্যাঁ, গেঁজা দুধটা আনছি, দুবেলা 13-14 আসছে গেঁজা।
ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ জানে ভাই আমরা যেটুক টানতেছি যেটুক পারছি ওটুক বলতেছি আমি বলবো না এটি 22 রবিন 23 রবিন এই কথা আমি বলতে পারবো না ভাই এটা আল্লাহ প্রদত্ত জিনিস জাতমানের উপরে নিতে হবে জাতমানের পরে ভিত্তি করে দেখে শুনে যাচাই করে নিতে হবে এটা হলো আমার কথা ভাই তো সেই ক্ষেত্রে এটার দামটা কত রাখছেন 2 লাখ 15 চাচ্ছি ভাই এটা চাওদাম 2 লক্ষ 15 হাজার টাকা জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারি আলোচনা আমি বেশি দরদাম আমার সাথে করলে হবে না অল্প কিছু সীমিত দুই এক কথাই কিনা বেচা করতে হবে বেশি আমার কাছ যে ভাই মানে মেলার দরদাম করলে ওই লোকজন আমাকে ফোন না দেয় অল্প সীমিত কিছু কম বেশি আছে আচ্ছা এটা দেখলাম 2 নাম্বার গাবিটা জি 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 তো দর্শক চলুন 3 নাম্বার গাবিটা দেখেন নাম্বার গাবিটা ভাই দেখতে পাচ্ছেন আমরা 3 নাম্বার গাবিটা ভাই আপনার অস্ট্রেলিয়া জাতের গাবি ভাই অস্ট্রেলিয়ান হুম একদম অস্ট্রেলিয়া দাঁতে কয়টা গাবিটা এটা দুই দাঁত অস্ট্রেলিয়া গাবি দাঁতে দুইটা জি দেখে তো গাব মনে হচ্ছে হ্যাঁ গাব অবশ্যই গাব গাব মনে হবে না গাব ভাই হ্যাঁ দেখে গাব মনে হচ্ছে পেটটা বড় উলানটা নাই এখন টাইম আছে সময় হ্যাঁ এখন এক মাস খানি সময় আছে মাস খানিকের মতো সময় জি জি মাস খানিকের মতো সময় আছে যেহেতু দাঁতে দুইটা তার মানে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি জি দর্শক দেখতে পাচ্ছেন কম্বল নাই মাজাটা স্ট্রেট খুব সুন্দর বাটগুনা আর খুব সাদা ভাই হ্যাঁ আর একটু লড়ে সরে কিচ্ছু করে না অনেক সাদা বুঝছেন উলান হবে তো অনেক বড় উলান হবে ভাই দর্শক দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে ভাই এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছি ভাই আমি 53,000 টাকা কত 53 153 153 জি 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 মানে 1,53,000 টাকার চাওয়া দাম জি 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 দর্শক শীত প্রচুর পরিমাণে শীত বাহির আবার ঘুরে ঘুরে একটু বৃষ্টি হচ্ছে এই জন্য গরু বাছর তেমন একটা ধোয়ানো নাই আবার বলতে পারেন অনেকে নোংরা কুন্দা শীত শেষে কিন্তু হালকা একটু বৃষ্টি হচ্ছে কারণে এরকম নোংরাটা বোঝা যাচ্ছে তো এটার দামটা চাচ্ছেন 1,53,000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে অল্প কিছু সীমিত কিছু দরদাম বলতে হবে তো পাশে তার একটা গাভি দেখতে পাচ্ছেন এইটা কি জাতের এটা আপনার একটা অস্ট্রেলিয়া জাতের এটাও একটা অস্ট্রেলিয়া জাতের গাভি জি 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 দর্শকদের বাটগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা দাঁতে কয়টা এটা দাঁতে ভাই আপনার 6 দাঁত দাঁতে 6টা জি 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 আচ্ছা কয় নাম্বার বাচ্চা দিবে এটা এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে এখন আমি আমি তো আসলে কিনে নিয়ে আইছি ভাই আমার কিনা জিনিস গৃহস্থরা বলেছে দ্বিতীয় বাচ্চা আর আমার অভিজ্ঞতা থেকেও মনে হয় যে দ্বিতীয় বাচ্চাই হবে গরু একটু মাজারি সামের গরু কিন্তু গরুটা খুব ভালো হবে যে কোনো ভাই যে তিল্লাই ইনশাল্লাহ আশা করি চোখ গুণা বড় আছে হ্যাঁ ওলাই কুম্বল নাই কানগুনা খাটো আছে ইনশাল্লাহ আশা করি ভালো হবে আশা করি কত রাখছেন এটার এটার দাম চাচ্ছি ভাই আমি 45,000 টাকা দাম চাচ্ছি কত 45 145 1,45,000 টাকা চাওয়া দাম আপনার জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো দর্শক চলুন পরবর্তী গাভিগুলো আপনাদেরকে দেখাই পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা এটা কি জাতের এটা আপনাদের কতজন বলে ভাই রানী শঙ্কর কিন্তু আসলে রানী শঙ্কর না হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি 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 দাঁতে কয়টা গাভিটা এটা দুই দাঁত দাঁতে দুইটা জি 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 দেখে তো গাব মনে হচ্ছে হ্যাঁ গাব এটা কত দিনের প্রেগনেট আছে এটা বাচ্চা দিয়ে দিতেছে 10 দিনের ভিতর বাচ্চা দিয়ে দিবে ওলানটা নাম দিতেছে হ্যাঁ ওলানটা নাম আছে খুব একটা ভালো গরু ছোট মাঝারি গরু খুব সুন্দর গরু মাঝারি গরু হিসেবে অনেকটাই ভালো আমি ভালো বললে তো হবে না দর্শকের ভালো বলতে হবে বললে দর্শক বলবে ভালো মন্দ যাচাই করবে তারা সেটাই এটাই আর কি এটার দামটা কত রাখছেন এটার দাম চাচ্ছি তাও 75,000 1,75,000 জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক এটা দেখতে পাচ্ছিলাম আমরা 5 নাম্বার গাভিটা জি তো দর্শক চলুন 6 নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই পাশে 6 নাম্বার গাভিটা ভাই দেখতে পাচ্ছি আমরা জি এটা কি জাতের এটা আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের একটা গাভি হ্যাঁ দাঁতে কয়টা গাভিটার এটা দাঁতে আপনার হচ্ছে 6 দাঁত দাঁতে 6টা জি 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 এটাও তো গাব হ্যাঁ এটা গাব এটা কয় নাম্বার বাচ্চা দিবে এটা বাচ্চা দিয়ে আপনার দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে দর্শক এটাও দ্বিতীয় বাচ্চা দিবে কতদিন সময় আছে এটার সময় আছে আপনার এখনো ধরেন এই 15-16 দিন টাইম আছে 15-16 দিন টাইম আছে জি 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 এটার দামটা কত রাখছেন এটার দাম চাচ্ছি 1,60,000 টাকা 1,60,000 টাকার চাওয়া দাম জি জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে অল্প কিছু সামান্য মানে কিছু কম বেশি করতে হবে বেশি একটা কম বেশি হবে না সামান্য কিছু কম বেশি হ্যাঁ সামান্য কিছু কম বেশি করতে হবে এটা দেখতে পাচ্ছিলাম 6 নাম্বার গাভিটা তো দর্শক চলুন 7 নাম্বার গাভিটা দেখাই পাশে আরেকটা গাভি দেখতে পাচ্ছি আমরা 7 নাম্বার গাভিটা এটা দাঁতে কয়টা গাভিটার এটা হচ্ছে আপনার 4 দাঁত 4 দাঁত
দর্শক চার দাঁতে গাভীটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাও তো গাভ দেখে মনে হচ্ছে। সেক্ষেত্রে এটার 20-25 দিন সময় আছে, দাম চাচ্ছেন 1,65,000 টাকা। এটা কয় নাম্বার বাচ্চা দিবে? এটা আপনার হচ্ছে কুম্বল নাই, তারপরে আপনার হচ্ছে চামড়া পাতল, হ্যাঁ একটা মাঝারি সামের গরু। আশা করি এসব গরু নিলে, ছোট মাঝারি গরু নিলে লস হবে না ভাই। দেখুন 3-4 লাখ দর্শক, বিশেষ করে আপনারা এই গাভীটা দেখতে পারেন, এই গাভীটা অনেক ভালো একটা গাভী, এটাতে আপনারা ভালো দুধ পাবেন, ছোট আকারে কিন্তু একটা ভালো একটা গাভী, যাতে মানে ভালো। তো ভাই যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার স্ক্রিনে কোন নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করবে, আমার মোবাইল নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আমার বাসায় থাকি, দেখি শুনি গাভী জিনিস, সরজমিনে দেখি শুনি লিয়াই বেটার, দেখে শুনে নেওয়াটাই ভালো। জি 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 জি। আচ্ছা, তো আসার ঠিকানাটা? আসার ঠিকানা আপনার, আমার তো সবাই আসলে কম বেশি চিনে, ছোট মানুষ ভাই আমি, সবাই আমাকে চিনে, দর্শক ভাইয়েরা, দর্শক ভাইয়েরা বলি, দর্শক ভাইয়েরা যে যেখান থেকে লিক, আবারও বলছি দেখি শুনি যাচাই করে নিবে, কোনো বাদ পার সেটার হাতে যে না পড়ে, ঠিক আছে। গাভী গরু ভাই এখন দুধ দেখাচ্ছেন কম বেশি হতেই পারে, 15-এর বললাম 13-এর 12-এর হতেই পারে 1-2-এর, কিন্তু কিছু কিছু লোক অনেক মানে মানে অনেক কথা বলে যে দুধ হচ্ছে না ভাই, মেলা যাইছে গাভীলি, মেলা লোকের কথা বলে, যে যা করে করুক, যার ধর্মের কাজ সে করবে, সে সেটা পাবে ফল। তা আমার কথা, এখানে আসলে অরমকুলা অথবা দাসুরিয়া আসি নাকি ফোন দিবি, অথবা অরমকুলা হাটেবার আসি আমাকে ফোন দিবি, আর অথবা কোনো লোক যদি বলে যে মানিক ভাইয়ের কাজ চলেন আমি লি যাই, ওই ক্ষেত্রে দেন কারোর সাথে না লিয়ে আসে, সে সরজমিনে আমার সাথে সে আমার সাথে যোগাযোগ করবে, আমি যাবো অথবা আমার লোক যাবে, যা আসারই ওনাকে রিসিভ করলে আসবি। দেখুন একটা লোক আসতে বলবে যে আমি অমুকের খামারে যাবো, সেন বলবে মানিকের গরু হচ্ছে না হ্যান ত্যান স্বাচ্ছন্দ্য নানান একটা কথা কয়, উনি আবার অন্যদিকে লিজা আসারি কিছু ইনকাম করার চেষ্টা করবে। আমার কথা সরাসরি আমার কাছে আসতে চাইলে, কোনো দর্শক ভাইয়ের আসছালে আমার কাছে আসি, সরজমিনে আসি, দেখে নিতে পারবে, আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দর্শকদের সমাজ চলে দেখে, এটাই হলো আমার কথা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।